শ্রোতাবৃন্দ দেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনা। বিষয় হচ্ছে করোনা ভাইরাসের কারণে হাত ধোয়ার গুরুত্বটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। করোনা ভাইরাসের বা কোভিড-19 মতো শ্বাসতন্ত্রে আক্রমণকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন তা চোখ নাক গলার শ্লেষ্মার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যমেই হয়ে থাকে। ভাইরাসটি একজন থেকে আরেকজনের সংক্রমণের প্রধান মাধ্যমও হাত। বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে যখন ভাইরাসটি ছড়ায় তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজতম এবং সাশ্রয়ী ও কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি হলো ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া। সঠিকভাবে হাত ধোয়ার বিষয়টি বিস্তারিতভাবে এখন আমরা আলোচনা করব, কিভাবে আমরা আসলে হাত ধুলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমরা দূরে থাকতে পারব। প্রথমে আসি কেমন করে আমি ঠিক মতো হাত ধোব সেটা জেনে নিই। হাতকে পুরোপুরি ভাইরাস মুক্ত করতে হলে ঝটপট করে সাবান মাখানো এবং আলতোভাবে ধুয়ে ফেলার হলে কাজ হবে না। কার্যকরভাবে হাত ধোয়ার পদ্ধতিটি প্রতিটি ধাপে জেনে নিতে হবে। প্রথম ধাপ, প্রবাহমান পানি দিয়ে হাত ভেজানো। দ্বিতীয় ধাপে ভেজা হাতের পুরোটা ভালোভাবে সাবান মাখানো। এবং তৃতীয় ধাপে আমরা অন্তত পক্ষে 20 সেকেন্ড হাতের সামনের ও পেছনের ভাগ, আঙ্গুলগুলোর মধ্যে ও নখের নিচের অংশে ভালোভাবে ঘষতে হবে। এরপর আসি আমরা চতুর্থ ধাপে, প্রবাহমান পানি দিয়ে পুরো হাত আমরা ভালোভাবে কোচলে ধুয়ে নিতে হবে। পঞ্চম ধাপে আমরা একটি পরিষ্কার কাপড় বা শুধু এককভাবে ব্যবহার করা হয় এমন কোনো তোয়ালে দিয়ে হাত মুছে নিতে হবে। এখন আমরা প্রশ্ন আসতে পারে যে আমরা কতক্ষণ ধরে হাতটা ধুব। অলরেডি মানে আমরা প্রত্যেকেই জানি, আমাদের টিভিতে বা রেডিওতে বেতারে আমরা সব জায়গায় জানি, এখন এত আলোচনা হচ্ছে এই হাত ধোয়া নিয়ে, করোনা ভাইরাস নিয়ে, যে আমরা জানি যে কতক্ষণ সময় হাত ধুতে হবে। তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করতে, অন্তত পক্ষে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া উচিত। পর্যাপ্ত সময় নিয়ে হাত ধোয়া নিশ্চিন্ত করতে হলে অনেকে অনেক ধরনের কথা বলে, যে গান একটা লাইন বা এরকম করতে হবে। যাই হোক, আমাকে 20 সেকেন্ডের মতো হাত ধুতে হবে। হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে। কমপক্ষে 20 সেকেন্ড 60% অ্যালকোহল সমৃদ্ধ স্যানিটাইজার দিয়ে অন্তত পক্ষে 20 সেকেন্ড সময় ধরে হাতের পুরোটায় মাখতে হবে। কখন হাত দেওয়া উচিত আমরা সেটা জেনে নিই। এখন কোভিড-19 প্রতিরোধের ক্ষেত্রে নিম্নোক্ত সময়গুলো হাত ধোয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা নাক ঝাড়া, হাঁচি ও কাশি দেওয়ার পর, গণপরিবহন, বাজার বা উপাসনালয়ের মতো জনসংযম স্থল ঘুরে আসার পর, ঘরের বাইরে কোনো কিছু স্পর্শ করলে, এমনকি টাকা ধরার পরেও হাত ধুতে হবে। কোনো অসুস্থ লোককে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার আগে এবং নেওয়ার সময় এবং নেওয়ার পরে, খাওয়ার আগে ও খাওয়ার পরে আর স্বাভাবিক অবস্থায় নিম্নোক্ত সময়গুলোর হাত ধোয়া বাঞ্ছনীয় আমাদের। যেমন টয়লেট ব্যবহার করার পরে, খাওয়ার আগে ও পরে, ময়লা আবর্জনা হাতানোর পরে, বাইরের পশু পাখি এবং গৃহপালিত পশু পাখি ধরার পরে, শিশুর ডায়পার বদলানোর বা শিশুর টয়লেট ব্যবহারে সহযোগিতা করার পরে, হাত যখন নোংরা দেখাবে বা নোংরা বলে মনে হবে তখন অবশ্যই আমাকে হাত ধুয়ে নিতে হবে। এখন আসি আমরা ছেলে মেয়েকে হাত ধোয়ানোর কিভাবে আমরা সাহায্য করতে পারি সেটা আমরা জেনে নিই। ছেলে মেয়ের জন্য হাত ধোয়াটা সহজ করে তাদের এক্ষেত্রে সহযোগিতা করাটা আমাদের উচিত। তাতে তাদের নিজেরাই সাবান নিতে পারে ও পানি নাগালের মধ্যে পায়। সেজন্য একটি টুল বা একটি চৌকি এনে দিতে হবে বেসিনের কাছে, যার উপর দাঁড়িয়ে তারা হাত ধুতে পারে। হাতে সাবান মাখিয়ে ভালোভাবে যাতে ঘষা হয় সে বিষয়টি তাদের কাছে আনন্দদায়কভাবে বলতে হবে। তাদের পছন্দের গান শুনিয়ে যেভাবে হোক এটা করতে হবে। এরপর আসি হাত ধোয়ার জন্য আমরা কি গরম পানি ইউজ করতে হবে নাকি ঠান্ডা পানি ইউজ করতে হবে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে অনেকের মধ্যেই। না, আসলে হাত ধোয়ার জন্য যে গরম পানি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই।
হাত ধোয়ার জন্য যে কোনো তাপমাত্রার পানি হলেই চলবে। সাবান ব্যবহার করলে জীবাণু নাশের জন্য ঠান্ডা ও গরম উভয় পানি সমানভাবে কার্যকর। হাত কি তোয়ালে দিয়ে মুছতে হবে? শুষ্ক ত্বকের চেয়ে ভেজা ত্বক থেকে জীবাণু সহজে ছড়ায় আমরা জানি, তাই হাত পুরোপুরি শুকিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। অন্য কোথাও জীবাণু ছড়ানোর আগে তা দূর করে হাত পরিষ্কার কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে বা ব্যক্তিগত ব্যবহার্য তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নেওয়াটাই সর্বোত্তম পন্থা। এখন আসি আমরা, একটা প্রশ্ন আসতে পারে, আমি অলরেডি বলেছি যে হাত ধোয়ার ক্ষেত্রে ধোয়াও বলেছি কিভাবে ধুতে হবে, এবং স্যানিটাইজার যদি আমরা ইউজ করি 60% অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে এই দুটোর মধ্যে কোনটা উত্তম, এই প্রশ্নটা আসতে পারে যে উত্তম কঠিন। সাধারণভাবে সঠিকভাবে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার বলে বলা উচিত, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাটাই উত্তম, বেশিরভাগ জীবাণু ধ্বংসের জন্য খুবই কার্যকরী। ঘরের বাইরে থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করাটা বেশি সহজ, তবে তা ব্যয়বহুল এবং জরুরি পরিস্থিতিতে তা সহজলভ্য নাও হতে পারে। অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার করোনা ভাইরাস মেরে ফেললেও তা সব ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাসকে নির্মূল করে না। উদাহরণ হিসাবে বলা যায় রোটা ভাইরাস বা অন্য আরও বিভিন্ন ধরনের ভাইরাস আছে, নেরো ভাইরাস ক্ষেত্রে এইটা খুবই কার্যকর নয় হ্যান্ড স্যানিটাইজার। তো সেক্ষেত্রে সাবান দিয়ে হাত ধোয়াটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। সাবান না থাকলে আমাদের কি করতে হবে সেটা আমাদের জেনে নেওয়া দরকার। সাবান ও পানি না পাওয়া গেলে ক্লোরিনযুক্ত পানি বা অন্ততপক্ষে 60% বা 60% হ্যান্ড স্যানিটাইজার সবচেয়ে ভালো বিকল্প হিসেবে কাজ করবে। এগুলো না পাওয়া গেলে যদি সাবান মিশ্রিত পানি বা ছাই পাওয়া যায় তাহলেও ব্যাকটেরিয়া দূর করতে তা ব্যবহার করা যেতে পারে, যদিও তার কার্যকারিতার মাত্রা কম। এভাবে হাত পরিষ্কার করলে যত দ্রুত সম্ভব সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার সুযোগ পেলেই তা সাথে সাথে করে ফেলতে হবে, এবং সেই পর্যন্ত হাত দিয়ে কোনো কিছু স্পর্শ না করা এবং অন্যকে স্পর্শ না করা ভালো। করোনা ভাইরাস বিস্তার রোধে আমরা আর কি ভূমিকা নিতে পারি সেটা আমরা জেনে আমরা আজকের আলোচনা আমরা শেষ করব। হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা আমাদের উচিত। হাঁচি কাশির সময় কোনো টিস্যু বা কোনোই দিয়ে আমরা, এটা আমরা অলরেডি আমাদের বর্তমানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী উনিও দেখিয়েছেন যে কোনো দিয়ে আমরা যদি শিষ্টাচার ব্যবহার করা আমাদের পালন করাটা উচিত। নাক এবং মুখ ভালোভাবে ঢেকে নিতে হবে, ব্যবহৃত টিস্যু তাৎক্ষণিকভাবে ময়লার বিনে, এবং এটা বলা হয় ঢাকনাযুক্ত বিনে ব্যবহার, মানে ওই যে টিস্যুটা ফেলে দিতে হবে এবং হাত ধুয়ে নিতে হবে। নাক চোখ মুখে হাত দেওয়া বন্ধ করতে হবে, অন্যদের থেকে দূরত্ব বজায় রাখা, আমরা যেটাকে বলি সোশ্যাল ডিস্টেন্স করতে হবে, করমর্দন, কোলাকুলি বা চুমু খাওয়া, বাচ্চাদের চুমু খাওয়া, খাবার ভাগাভাগি করে খাওয়া, বাসন গ্লাস কাপ সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পরিষ্কার না করা, গামছা তোয়ালে একাধিকবার একাধিক ব্যক্তির সাথে ব্যবহার করা বন্ধ করতে হবে, ঠান্ডা ও জ্বরের উপসর্গ আছে এমন লোকের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, নিজের বা সন্তানের জ্বর কফ বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যেসব জায়গায় বাইরের মানুষ বা একাধিক ব্যক্তি আসেন বা ব্যবহার করেন সেগুলোকে বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কোভিড-19 বিষয়ে ইউনিসেফ এবং অন্যান্য WHO সমস্ত নির্দেশিকার জন্য আপনাদের ব্যবহার করতে হবে এবং জেনে নিতে হবে। আপনাদের সকলের কর্মস্থল আরো গৌরবোজ্জ্বল হোক, জীবন হোক সুদীর্ঘ, সুখ শান্তিতে উদ্ভাসিত হোক আপনাদের জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত। ধন্যবাদ সবাইকে।